এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, টাকা পয়সা হয় না, ইউনিভার্সিটি ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মস্তান হওয়া যায় না, তবে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু না হোক অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ব বৃত্তি জেগে ওঠে। তবে কি আমরা মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণীভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে শুধু মানুষ, একটা হচ্ছে মহামানুষ, আর একটা হচ্ছে দেব মানুষ। মানুষ কুলে জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই তো মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জলে জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পুকুরের জল, পাতকুয়ার জল, নর্দমার জল, পায়খানার প্যানের জল, কোনো জলে পূজা হয় আবার কোনো জলে পূজা হয় না। কোনো জলে পূজা হয় আবার কোনো জলে পূজা হয় না। আচ্ছা, সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে কি পিপাসা মেটে? একটু কলের জল খেলে পিপাসা মেটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, প্রায়জন দেখবেন। জগতে অনেক ধনী ব্যক্তি আছে, তাদের সঙ্গে মিশে আত্মার তৃপ্তি হয় না। অনেক গরিব লোকের সঙ্গে মিশে এই আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি কোনো জলে পোকা হয়, কোনো জলে পোকা হয় না। তেমনি কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা, সবই যদি জল হবে, পায়খানার প্যানের মধ্যে যে জল আছে ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে, আচ্ছা সব যদি জল হবে পায়খানার প্যানের মধ্যে যে জল আছে ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান দেখে নিন, পারবেন? না। কেন? ও দেখতে স্বচ্ছ কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয়। এমনি জগতে অনেক মানুষ আছে, এরা দেখতে সুন্দর কিন্তু এমন এমন মানুষের সঙ্গে মেশে এদেরকে ছুলে স্নান করতে হয়। এরা উদ্ধার হবে কি করে? হরিনাম করো। চেত দর্পণ মার্জনাম ভব মহা দাবাগ্নি নির্বাপনাং শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবোধু জীবনাং আনন্দ বুদ্ধি বর্ধনাম প্রতিপদং পুণ্যামৃত আস্বাদন সর্ব আত্মা সমর্পণাং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য। হরিনাম করো। হরিনাম করলে তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে, আর যখন চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে তখন ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দর্শন করতে পারবে। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম জপয়ো বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না, হরি নাম জপয়ো বিরাম।
আর কেন এলাম আর কেনই বা যাব এগুলোই আমরা ভাবি না সৎসঙ্গ কুসঙ্গ করতে করতে আমাদের সৎসঙ্গই করা হলো না আর ভবিষ্যতের চিন্তা তো আমাদের করাই হলো না নিজের হৃদয় মন্দিরে তুমি ভগবানকে দেখতে পারবে যদি গুরু কৃপা হয় কিন্তু হচ্ছে না কেন না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না মানব জাতি জেনে বুঝে মেনে চলে না ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত তবে এদের চলন বলেন যেন মূর্খের মতো বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে বসে এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা তাদের ভদ্র বেশে ঘুরে ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কয় হয়ে মানুষ পশুর ধর্ম ছাড়ো মানুষ যদি হতে চাও মানুষের সেবা করো হরি বল হরি বল হরি বল যদি মানুষ হতে চাও মানুষের সেবা করো শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষিত হলে হবে না এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ তিনি গ্রাজুয়েশন পাস করেছিলেন তিনি মূর্খ রামকৃষ্ণ দেবের চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং তাঁর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তিনি প্রকৃত মানুষকে চিনেছিলেন এবং প্রকৃত মানুষের সঙ্গ করেছিলেন বলে তিনি আজ সারা বিশ্বের কাছে স্মরণীয় বরণীয় এবং পূজনীয় এই যে কমিটি যে এত টাকা খরচা করে নাম দিচ্ছে এটা কি হচ্ছে এটা হরিনাম হচ্ছে মহাজন বলো হরিনাম বললো কেন বলছে হরি নামে হরি নামে পৃথিবীতে অন্য কোনো বস্তু নাই যার দ্বারা হরি নেমে আসে একমাত্র হরি নামে হরি নেমে আসে হরি বল হরি যে রাসলীলা হয় না সারা ভারতবর্ষ যে রাস হয় এটা কিন্তু গোলোক বৃন্দাবনে সৃষ্টি হয়েছিল রূপ বৃন্দাবনে নয় যে ভূবৃন্দাবন উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে না এই বৃন্দাবনে নয় গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছিল তো একদিন বৃন্দাবনে রাসলীলা হচ্ছে রাসলীলা হতে হতে রাধারানী কৃষ্ণকে বলছে কৃষ্ণ আমি আর হাঁটতে পারছি না আমাকে একটু কাঁধে রাধারানী বলছে কৃষ্ণ একটা কথা বলবো বধু কৃষ্ণ বললো বলো রাধে তখন রাধারানী বলল যে হে কৃষ্ণ তুমি তো বলো যে হে রাধে তুমি আমার প্রাণাধিকে তা কৃষ্ণ সবাই তো একটা করে কৃষ্ণ পেয়েছে সমস্ত গোপী সবাই তো একটা করে কৃষ্ণ পেয়েছে তা আমিও একটা কৃষ্ণ পেয়েছি কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন তখন ভগবান মনে মনে বলছে তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা বলো রাধে এই বলে রাধাকে নিয়ে অন্তর ধ্যান হয়ে গেলেন ঘোর রজনীতে যাচ্ছে যেতে যেতে রাধারানী বলছে কৃষ্ণ আমি আর হাঁটতে পারছি না আমাকে একটু কাঁধে করে নাও এটা ভয় মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায় কারণ আমি তো অনেক জায়গায় ভাগবত পাঠ করতে গিয়েছি কীর্তন করতে গিয়েছি আমি দেখেছি আমার ভক্তিমতী মায়েরা সামনে এক হাত পুরা জায়গা রেখে দেয় কেন ঠেঙের ভবিষ্যৎ যা রাধা রাধে ধরে যায় হরি বল ধরে দেয় ঠেঙের ভবিষ্যৎ তাই মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায় ভগবান বলল এই জন্য আমি ভক্তের কাছে আসতে চাই না কেন ভালোবাসার মানুষ যদি সব সময় কাছে থাকে তার প্রতি কিন্তু ততটাও কদর থাকে না তাই তো এই যে অনেক বাবারা চাকরি করে এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে ফেরে তার কিন্তু একটু কদরটা বেশি হয় এবার সেই বাবা রিটায়ার হয়ে গেল তার কিন্তু ততটাও কদর থাকে না পালো যা
জয় রাধা রাম হরি জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় 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 রাধা রাম হরি ধরো ধরো ও হে
সেই ভাবে নিধি আমারি গৌর গৌর ধরি আরে ও পুরবে পুরবে ভাবে রসে ধরো আমার
গৌর ভক্তমণ্ডলী, সর্বপ্রথম আমি জানাই আপনাদের মতো বৈষ্ণবের চরণে জানাই আমার মতো অভাজনের সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপর প্রণাম জানাই আমার ভক্তিমতী মায়েদের শ্রীচরণে আমার ভক্তি অর্ঘ্য। আজ আমি জনাদের জন্য আজ আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের সামনে ভগবানের অপ্রাকৃত লীলা বলতে পাচ্ছি। তানারা হচ্ছেন আমার পিতা মাতা, তানাদেরকে জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপর প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়কে। তারপর প্রণাম জানাই আমার কীর্তন জগতের গুরুদেব সুনামধন্য কীর্তনিয়া শ্রী রাধাপদ ঘোষ মহাশয়ের চরণে। তো হে ভক্তমণ্ডল এবং ভক্তিমতী মায়েরা, আমি এখানে কীর্তন করতে এসেছি, আমার একটা ছোট্ট ভাই আছে, তাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। তবে সে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, তবু তাকে আমি নিয়ে এসেছি। আমি যেখানেই যাই আমি তাকে সঙ্গে করে নিয়ে যাই। আমি আপনাদেরকে দেখাবো, এ হচ্ছে আমার ছোট ভাই, এর নাম রেখেছি আমি গপু সোনা। তো আপনারা আশীর্বাদ করবেন যেন আমি আমার এই ভাইয়ের কথাই সারা জীবন বলতে পারি। তো আমি আমার ভাইয়ের চরণে প্রণাম জানাচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে যদি ভাই হবে তবে কেন প্রণাম করবে, ও সম্পর্কে আমার ভাই হয় কিন্তু ও ভক্তি জগতে সবার গুরু, কারণ কুন্তি তো পিসিমা ছিল, কুন্তিও কৃষ্ণকে প্রণাম করেছিলেন। তো আমি আমার ভাইয়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করলাম আমি আমার কৃষ্ণ কথা, গৌর কথা, ভগবানের কথা। নিতাই গৌর হরি শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর, পূর্বে প্রতিশ্রুতি নিয়ে শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে কলি রণাচারী অত্যাচারী পাপাচারী কৃষ্ণ ভোলা বহির মুখে জীবকে উদ্ধার করার প্রত্যাশায় যে নাম কোনোদিন অর্পিত হয়নি অনারপিত চরিত চিরাত, যে নাম কোনোদিন পৃথিবীতে আসেনি এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই নাম নিয়ে তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার প্রত্যাশায়। এই নাম কিন্তু মাই উত্তরপ্রদেশ বৃন্দাবনে সৃষ্টি হয়নি, এই নাম গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছিল। মহাপ্রভু তো গিয়েই দেখিয়ে দিয়েছিলেন এটা বৃন্দাবন ধাম, এটা রাধা কুণ্ড, এটা শ্যামকুণ্ড, এটা গিরিগোবর্ধন, এটা কালীয় দক্ষ। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে। গোলক বৃন্দাবনে এই কৃষ্ণ নামের উৎপত্তি হয়েছিল, যে নামের জন্য আপনারা এত দূর থেকে এত কষ্ট করে এসেছেন।